ফখরুল আব্বাসের জামিন বহাল। এরপর জানিয়ে দেব কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সহ পাঁচ দফা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের, আরো জানিয়ে দেব কে হচ্ছেন পরবর্তী আইজিপি। এদিকে নুরুল হক নূরের গ্রেপ্তারের দাবি ইউনাইটেড ইসলামী পার্টির, এবং জানিয়ে দেব বিভক্ত ভালুকা বিএনপি একাংশের বিশাল শোডাউনের শক্তির বার্তা। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন নিয়ে তিন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তার বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ফখরুল আব্বাসের জামিন বহাল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত 4 জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির আজকের দিন ধার্য করেন চেম্বার আদালত। একই সঙ্গে রোববার পর্যন্ত মির্জা ফখরুল আব্বাসের আইনজীবীরা তাদের মুক্তির জন্য বিচারিক আদালতে জমিননামা দাখিল করতে পারবেন না বলে আদেশে বলা হয়। আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এই আদেশ দেন। আদালতে বিএনপির নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কাইসার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির, শেখ মোহাম্মদ মোর্শেদ, মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি। এর আগে বুধবার সকালে মির্জা ফখরুল মির্জা আব্বাসকে হাইকোর্টে দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 3 জানুয়ারি তাদের 6 মাসের জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর তাদের জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর আগে মোট 4 বার ফখরুল ও আব্বাসের জামিন আবেদন নাকচ করেন নিম্ন আদালতের বিচারকরা। পরে হাইকোর্টে আবেদন করেন তারা। কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সহ পাঁচ দফা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের। কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সফিবাদী জনতার অধিকার আদায় ও জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদ সহ পাঁচ দফা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আজ রাজধানীর গুলিস্তান চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। মহাসমাবেশের ঘোষণাপত্র 10 দফা প্রস্তাবনা পেশ করেন মহাসচিব অধ্যক্ষ সাওম আব্দুস সালাম। এম এ মতিন বলেন, দেশে নির্বাচন ঘনিয়ে আসলে এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। ক্ষমতায় থাকার জন্য ও ক্ষমতায় যাওয়ার জন্য এই প্রতিযোগিতার বলি হয় সাধারণ জনগণ। এভাবে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে বারবার। এই অবস্থা আর চলতে পারে না। আমরা চাই দেশে সুস্থ ধারার রাজনীতির বিকাশ হোক, জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হোক। এজন্য চাই স্বচ্ছ ব্যালট বাক্সে, ব্যালট পেপারে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। নতুন আইন পাশ করে নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর স্বাধীন করতে হবে। অনির্বাচিত তত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পাদনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যে স্থায়ী সমাধান নয় তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। আরো বক্তব্য রাখেন শাইকুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, শাইকুল হাদিস সুলাইমান আনসারি, সৈয়দ মোহাম্মদ মসিউদ্দুল্লাহ, অধ্যক্ষ ডক্টর ইসমাইল নোমানি, সিরাজুল ইসলাম চৌধুরী, হারুন শাহাবুদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আহমদ হুসাইন আল কাদেরি, অধ্যক্ষ ডক্টর শেখ আফজাল হোসেন, এম এ সুলাইমান ফরিদ, সাদিকুর রহমান হাশেমি, জাহাঙ্গীর আলম চৌধুরী, গাজী এম এ ওয়াহিদ সাবুরি প্রমুখ। 10 দফা প্রস্তাবনায় অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনে সংবিধান সংশোধন করে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সুন্নি জনতার অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় পাচারকৃত অর্থ অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাথে মাদ্রাসা পর্যায়ের ইবতেদায়ী ও দাখিল পর্যায়ে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে নিজ দেশে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন করতে জাতিসংঘ ও এসসি সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে হবে। অবিলম্বে তিস্তা চুক্তি সম্পাদনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কে হচ্ছেন পরবর্তী আইজিপি?
পুলিশের বর্তমান মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ শেষ হচ্ছে আগামী 11 জানুয়ারি। পরবর্তী পুলিশ প্রধান হিসেবে কে আসছেন, এটি এখন প্রধান আলোচনার বিষয় পুলিশের শীর্ষ স্তরে, যিনি প্রায় 2,20,000 সদস্যের বাহিনীকে নেতৃত্ব দেবেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শীর্ষ পদে নতুন কোনো মুখ আসছে না। তারা বলছেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তাই গুরুত্বপূর্ণ সময়ের নেতৃত্ব দিতে পুলিশ প্রধানের কমপক্ষে 1 বছরের মেয়াদ বাড়ানো হবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তারা জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মেয়াদ বাড়ানোর প্রস্তাব সহ একটি ফাইল প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সংবাদপত্রের সঙ্গে আলাপকালে পুলিশ সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, তারা আশা করছেন যে বর্তমান পুলিশ প্রধানের মেয়াদ 1.5 বছরের জন্য বাড়ানো হতে পারে। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই কর্মকর্তা বলেন, সবকিছু এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের উপর নির্ভর করছে। আব্দুল্লাহ আল মামুন নিয়োগ পেলে তা হবে একটি রেকর্ড, কারণ পুলিশের প্রধানের মেয়াদ বৃদ্ধি ও চুক্তিভিত্তিক নিয়োগের কোনো উদাহরণ নেই। অন্যদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে 3 জনের নাম সামনে আসছে বলে সূত্র জানিয়েছে। তারা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ কামরুল আহসান, সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি রুহুল আমিন ও বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। 3 জনের মধ্যে পুলিশ প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিসিএস 12 ব্যাচের কর্মকর্তা কামরুল আহসান, রুহুল আমিন বিসিএস 12 ব্যাচের এবং মনিরুল ইসলাম বিসিএস 15 ব্যাচের কর্মকর্তা। নুরুল হক নূরের গ্রেপ্তারের দাবি ইউনাইটেড ইসলামী পার্টির। ইসরায়েলি এজেন্টের সাথে বিদেশের মাটিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্য সচিব সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের গ্রেপ্তারের দাবি করেছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির নেতারা। শনিবার পার্টির উপদপ্তর সম্পাদক মোহাম্মদ আবু শাহাদাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিনের পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও মুসলিম জাহানের শত্রু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এজেন্ট মেন্দি আল সাফাদির সাথে দুবাই বিপি নূরের ছবির ফলে দেশবাসী এবং দেশব্যাপী প্রতিবাদের ঝড় বইছে, তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে। কয়েক বছর আগে এই এজেন্টের সাথে বৈঠকের কারণে বিএনপি নেতা আসলাম চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছিল। ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন, মহাসচিব শাইকুল হাদিস, মাওলানা মুফতি শাহাদাত হুসাইন, প্রেসিডিয়াম সদস্যবর্গ ও শীর্ষ নেতারা তাদের বিবৃতিতে বলেন, আমরা ইসলামের শত্রুর সাথে সম্পর্ক রাখা দেশদ্রোহী ষড়যন্ত্রকারী নুরুল হক নূরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাই। উল্লেখ্য, গত সপ্তাহ জুড়ে নুরুল হক নূরের মধ্যপ্রাচ্যের একাধিক দেশে যাওয়ার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে সেসব দেশে চাঁদা তোলার অভিযোগ ওঠার পর তিনি তা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেন। সূত্র বাসস। বিভক্ত ভালুকা বিএনপি একাংশের বিশাল শোডাউনের শক্তির বার্তা। দেশের শিল্প অঞ্চল খ্যাত ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির রাজনীতি দুটি বলয়ে বিভক্ত। দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে থাকা দলটির গ্রুপিং এতদিন আলোচনায় থাকলেও সম্প্রতি উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণার পর পুরনো বিভক্তিতে নতুন মাত্রা যোগ হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির একাংশের বিশাল শোডাউনে নিজেদের গ্রুপের শক্তির প্রকাশ্য বার্তা দিয়েছেন স্থানীয় বিএনপির 3 নেতা। ছাত্রদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে শোডাউন করে শক্তির জানান দেন তারা। এ নিয়ে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও ভালুকা উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির ত্রয়ী নেতারা হলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম, অপর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ও পৌর বিএনপির আহ্বায়ক হাতেম আলী। তাদের নির্দেশে ভালুকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শান্ত, উপজেলা ছাত্রদলের সদস্য হানিফ ও পৌর ছাত্রদল নেতা শাকিল, জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে ছাত্রদলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে আজকের কর্মসূচির আয়োজন করে বলে জানায় দলীয় সূত্র। এর আগে শুক্রবার তারেক রহমান ও জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শোডাউন করে উপজেলা বিএনপির ওপর অংশের নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার ভালুকা উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের কর্মসূচিতে কমপক্ষে 10,000 লোকের সমাগম ঘটেছে, যা স্থানীয় বিএনপির রাজনীতিতে প্রতিপক্ষ ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর গ্রুপকে টেক্কা দেওয়ার বার্তা বলেও মনে করছে তারা। এ নিয়ে দলীয় পরিমণ্ডলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে বলেও দাবি সংশ্লিষ্ট সূত্রের। 2 দিনের কর্মসূচি সম্পর্কে স্থানীয় নেতাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচন নিয়ে 3 বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তার বৈঠক। মিয়ানমারের সেনাবাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্বাচন
আয়োজনের বিষয়ে তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে। এক সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্রের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে। শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রনিয়ন্ত্রিত এক সংবাদ মাধ্যম জানায়, রাজধানী নেপিদোতে স্টেট প্রোগ্রেস পার্টি, ইউনাইটেড ওয়া স্টেট পার্টি ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সশস্ত্র কর্মকর্তাদের সঙ্গে জান্তা বাহিনী তিন দিন ধরে আলোচনা চালাচ্ছে। এই তিন সশস্ত্র গোষ্ঠী জান্তা বাহিনীকে ক্ষমতা থেকে সরাতে লড়াই করছে। মিয়ানমারের উত্তরাঞ্চল শান রাজ্যের সশস্ত্র গোষ্ঠী এসএসপিপির এক মুখপাত্র জানান, সামরিক বাহিনী তাদের এলাকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলেছে। তারা নির্বাচনের বিরোধিতা করবেন না বলে জানিয়েছেন। রাজধানী নেপিদোই গত বুধবার স্বাধীনতা দিবসের প্যারেড ভাষণ দিতে গিয়ে জান্তা প্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের বহু দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের কথা বলেন, তবে কবে নির্বাচন হবে সে বিষয়ে কিছু বলেননি। তিনি জান্তা প্রধান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে মিয়ানমারের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। 2021 সালের 1 ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী, এ কারণে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও জান্তা বিরোধী বিক্ষোভ। এরপর থেকে মিয়ানমার জুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন পীড়ন। প্রাণ গেছে হাজারের বেশি মানুষের, জান্তার হাতে বন্দী আছেন দেশটির গণতন্ত্রকামী দেশনেত্রী অংসান সূচি সহ অনেক রাজনৈতিক।